প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো, তোমাদের পরিবারও নিশ্চয় ভালো আছে। আমি সবসময় আশা করি যাতে সবাই ভালো থাকে। তো মহাবিশ্বের করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে সরাসরি তো দেখা হচ্ছে না, তোমাদের যাতে লেখাপড়া ক্ষতি না হয় আমরা অনেকটা রীতিমতো চালিয়ে যাচ্ছি, আজকেও চালিয়ে যাচ্ছি। তোমরা রীতিমতো বই নিয়ে বসে পড়ো আগের মতো। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্রেণীর অভিজ্ঞ পরীক্ষা হবে না তোমাদের সামনে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তো প্রথম শ্রেণীর অভিজ্ঞতা আছে। তো আজকে আমরা প্রথম অধ্যায় ও প্রথম শ্রেণীর অভিজ্ঞতার জন্য এটা আগেও করিয়েছিলাম, তোমাদের যাতে একটু ভালো করে বুঝতে পারো সেজন্য আবার একটু করাচ্ছি। তোমার বই নিয়ে বসে পড়ো। তোমরা প্রথম পৃষ্ঠা প্রথম অধ্যায়ের স্রষ্টা এবং সৃষ্টি খেয়াল করবে আগের মতো। খুব সুন্দর আমাদের এই পৃথিবী, পৃথিবীতে রয়েছে অসংখ্য গাছপালা, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, অর্থাৎ আমাদের পৃথিবীতে অসংখ্য জিনিস দেখা যায়। পৃথিবীতে রয়েছে সৃষ্টির সেরা জীব কে? সৃষ্টির সেরা জীব কে বলতো? মানুষ। পৃথিবীর কোথাও রয়েছে গভীর বন, কোথাও উঁচু পাহাড় পর্বত, কোথাও নদ নদী, কোথাও সাগর মহাসাগর, কোথাও রয়েছে সমতল ভূমি, আবার কোথাও ধুধু মরুভূমি। গাছে গাছে ফুল ফল, ডালে ডালে পাখি আর পাখির ফল কাকলি। আমাদের মাথার উপর রয়েছে কি? সুনীল আকাশ। আকাশে কোনো সীমা নেই, আকাশে রয়েছে চন্দ্র সূর্য, অনেক গ্রহ উপগ্রহ। পৃথিবীর কোনো কিছু হঠাৎ কিন্তু সৃষ্টি হয়নি, সব কিছুর একদিন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছেন। যেমন কাঠমিস্ত্রি কী তৈরি করে? চেয়ার টেবিল। রাজমিস্ত্রি কী তৈরি করে? দালান কোঠা। তেমনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ অন্যান্য জীব, কিছু না কিছু একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা অবশ্যই আছেন এবং সৃষ্টি করেছেন। এই স্রষ্টা এবং সৃষ্টিকর্তার নাম কি? তাকে কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি, এই আর বিভিন্ন নাম, কেউ যীশু খ্রিস্ট বলে। তো যাই হোক, হিন্দু ধর্মের সৃষ্টিকর্তাকে কী বলে? ঈশ্বর বলে, ভগবানও তার একটি নাম। আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সব কিছু ঈশ্বরের সৃষ্টি। কেবল পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও যা কিছু আছে তার স্রষ্টাও ঈশ্বর। মূল কথা হচ্ছে সব কিছু স্রষ্টাই হচ্ছে যে ঈশ্বর। তাহলে ঈশ্বর জীবের অন্তরেও অবস্থান করেন। কোথায় অবস্থান করেন? জীবের অন্তরে। তাই সকল জীবকে আমরা ঈশ্বর বলে মনে করবো এবং সকল জীবকে ভালোবাসবো। ভালোবাসবো ঈশ্বরের ঈশ্বরের সকল সৃষ্টিকে, কারণ ঈশ্বর সকল সৃষ্টিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। ওই যে জীবে যেজন করে যেজন সেজন সে হচ্ছে ঈশ্বর, ওই যে স্বামী বিবেকানন্দের বাণী। তাহলে আমরা কী জাতি, কী কে কোন গোত্র, কে কোন বর্ণ, এগুলো আমরা বিচার বিবেচনা করবো না। আমাদেরকে কী করতে হবে? আমাদের সকলকে, সবাইকে একসাথে বাস করতে হবে। সবাই অনুষ্ঠানে হোক, যে কোনো কিছুতে আমাদের অ্যাটেন্ড করতে হবে, সবগুলো আমরা অ্যাটেন্ড করে আনন্দিত হতে হবে। এটা হচ্ছে যে ধর্মের মূল কথা। তো যাই হোক, তোমরা একটু বোর্ডে দিয়ে বিচার করো, এই ইন্টারভিউগুলো করবে লেসন প্ল্যান। তোমরা লেসন প্ল্যানে শূন্যস্থান পূরণ এবং মিলকরণের SWQ করবে। তোমাদের সুস্থতা কামনা করে, তোমাদের মঙ্গল কামনা করে, রিডিং ভালো করে পড়বে। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে।